হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আমাদের ওয়েব ভিউ অ্যাপ ডেভেলপমেন্টের কাজ প্রায় শেষ। আমাদের অ্যাপে বিভিন্ন ফাংশনালিটি যোগ করা শেষ, যেমন প্রোগ্রেস বার, পুল টু রিফ্রেশ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপলোড ডাউনলোড। তো আমরা আজকে আমাদের অ্যাপে অ্যাড যোগ করব, যাতে আমাদের অ্যাপ থেকে ইনকাম হয়। তো আমি আজকে আপনাদেরকে অ্যাডমোবের অ্যাড ইমপ্লিমেন্ট করে দেখাবো। প্রথমে আমরা admob.com এই উড়ালে ঢুকবো। এরপর আমরা সাইন ইন করবো। যাদের অ্যাডমোবে অ্যাকাউন্ট নাই, তারা আমার এই ভিডিওটি দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমি এখানে দেখেছি কিভাবে অ্যাডমোবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো আমরা এখন সাইন ইন করবো। এরপর আপনার অ্যাডমোবের ইমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিবেন। আমাদের অ্যাডমোবে সাইন ইন হচ্ছে। আমরা প্রথমে অ্যাপসে ক্লিক করব। এরপর আমাদের প্রথম অ্যাপ যোগ করব। এখানে অ্যাড ইওর ফার্স্ট অ্যাপ, এটাতে ক্লিক করবেন। এখানে আপনাকে বলছে যে আপনার অ্যাপ গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে পাবলিশ আছে কি না। যদি আপনার অ্যাপ অলরেডি পাবলিশ করা থাকে তাহলে ইয়েসতে ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার অ্যাপ নেম, ডেভেলপার নেম অথবা অ্যাপ আইডি, যেমন ধরুন এটা অ্যাপের আইডি, এরপর সার্চে ক্লিক করবেন। তো দেখুন এখানে আপনার অ্যাপ শো করবে। এরপর আপনি এখানে অ্যাডে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাপ অ্যাড হয়ে যাবে। তো আমাদের অ্যাপ এখনও পাবলিশ করিনি, সেজন্য আমরা নোতে ক্লিক করব। এরপর আপনাকে এখানে আপনার অ্যাপের নেম দিতে হবে। এরপর আপনাকে সিলেক্ট করতে হবে অ্যান্ড্রয়েড অ্যাপস নাকি আইওএস অ্যাপ। তো আমাদের অ্যাপ অ্যান্ড্রয়েড অ্যাপ, তো আমি অ্যান্ড্রয়েড অ্যাপ সিলেক্ট করলাম। এরপর এখানে অ্যাড বাটনে ক্লিক করব। দেখুন এখানে বলছে কনগ্রাটস, ইওর অ্যাপ হ্যাজ বিন অ্যাডেড টু অ্যাডমোব। আমাদের অ্যাপ আইডি দিয়েছে। এরপর আমাদেরকে ক্রিয়েট অ্যাড ইউনিট এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনাকে অ্যাপ দেখাচ্ছে ব্যানার, ইন্টারেশিয়াল, রিওয়ার্ডেড, নেটিভ অ্যাডভান্স। আপনি যে ধরনের অ্যাড ইন্টিগ্রেট করতে চান সেটাতে সিলেক্ট করবেন। তো আমি আমার অ্যাপের মধ্যে ব্যানার অ্যাড যোগ করব, সেজন্য আমি ব্যানারের এখানে সিলেক্ট করব। এরপর আপনাকে আপনার অ্যাড ইউনিটের যে কোনো নেম দিতে হবে, আমি শুধু ব্যানার দিলাম। এরপর আপনাকে ক্রিয়েট অ্যাড ইউনিট এই বাটনে ক্লিক করতে হবে। তো দেখুন আমাদের অ্যাড ইউনিট ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমাকে অ্যাপ আইডি এবং আমার অ্যাড ইউনিট আইডি এই দুটো শো করছে। আমাকে এই দুইটা আমাদের প্রজেক্টের মধ্যে বসাতে হবে। তো এখানে আমাদেরকে ইনস্ট্রাকশন দিবে, আমি এই লিঙ্কে ক্লিক করব, গুগল মোবাইল অ্যাডস এসডিকে গাইড। দেখুন এখানে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। তো এখানে আমাদেরকে বলছে পূর্ব শর্ত হচ্ছে মিনিমাম এসডিকে 16, এরপর কম্পাইল এসডিকে ভার্সন 28। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের মিনিমাম এসডিকে 16 এবং কম্পাইল এসডিকে ভার্সন 28-এ বড়, 29। এরপর বলছে বিল ডট গ্রেডলে এই কোড বসানোর জন্য। তো এখানে দুইটা বিল ডট গ্রেডল আছে, যেটাতে প্রজেক্ট লেখা আছে, প্রজেক্ট সেটাতে লিখতে হবে। তো দেখুন আমাদের প্রজেক্টটা অলরেডি লেখা আছে, তো আমি এখানে পেস্ট করব না। এরপর আমাদেরকে এই ডিপেন্ডেন্সি যোগ করতে হবে, লেটেস্ট 19.0.1, এটা যোগ করতে হবে মডুল অ্যাপ এই বিল ডট গ্রেডল ফাইলের মধ্যে। এরপর সিঙ্ক নাওতে ক্লিক করবেন, তাহলে ও গুগলের এসডিকে ডাউনলোড করে নিবে প্রজেক্টের মধ্যে। ওকে, আমাদের প্রজেক্ট সিঙ্ক হওয়া শেষ। এখন বলছে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএলে মেটা ডেটা, এখান থেকে এটুকু বসাতে হবে, এটুকু কপি করব আমি। এরপর ম্যানিফেস্টের মধ্যে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল, এখানে অ্যাপ্লিকেশন, এখানে অ্যাপ্লিকেশন ট্যাগ ক্লোজ হয়েছে এর আগে এখানে বসাবো। এখানে আপনাকে অ্যান্ড্রয়েড ভ্যালু লেখা আছে, এখানে আপনার অ্যাপ আইডি বসাতে হবে। তো আমরা অ্যাডমোবে যাব। অ্যাডমোবে এখানে আমাদেরকে দিয়েছে অ্যাপ আইডি, এটা তো আমি এই অ্যাপ আইডি কপি করব।
এরপর এখানে মেটা ডেটার মধ্যে অ্যান্ড্রয়েড ভ্যালু দুই কোলনের মাঝখানে বসাবো। এরপর আমরা আমাদের মোবাইল অ্যাডস এসডিকে ইনিশিয়ালাইজ করব। এখানে অফিসিয়াল ডকুমেন্টসে অ্যাড ইনিশিয়ালাইজ লিসেনার লাগিয়েছে, আমি শুধু ইনিশিয়ালাইজ করব। সেজন্য আমরা সেট কন্টেন্ট ভিউ এর নিচে লিখব, যাতে প্রথমে আমাদের অ্যাপ চালু হওয়ার পরই মোবাইল অ্যাডস ইনিশিয়ালাইজ হয়। সেজন্য লিখতে হবে মোবাইল অ্যাডস ডট ইনিশিয়ালাইজ দিস কমা, এরপর ডাবল কোলন, এর মধ্যে আপনাকে আপনার অ্যাপ আইডি বসাতে হবে। তো আপনারা যখন অ্যাড ইউনিট ক্রিয়েট করবে তখন অ্যাপ আইডি এবং ব্যানার আইডি একটা টেক্সট ফাইলে বসিয়ে নিতে পারেন সুবিধার জন্য। এরপর এখানে আমি অ্যাপ আইডি পেস্ট করলাম। আমাদের ইনিশিয়ালাইজ করা শেষ, এখন আমরা ব্যানার ইমপ্লিমেন্ট করব। তো ব্যানার ইমপ্লিমেন্টেশন গাইড আছে এখানে, এখানে ক্লিক করে দেখব। তো ব্যানার ইমপ্লিমেন্টেশনে এখানে আপনি দুইভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন, একটা লেআউটের মাধ্যমে লেআউট ডিজাইন করে এক্সএমএল ফাইলে, আর একটা প্রোগ্রামেটিক্যালি। তো আমি লেআউট দিয়ে করব। তো লেআউটের কোড আমি কপি করে নিয়ে যাব। তো আপনারা অ্যাড প্রোগ্রেস বারের উপরে বা নিচে বসাতে পারেন, আমি প্রোগ্রেস বারের উপরে বসাবো, অ্যাডের নিচে প্রোগ্রেস বার থাকবে, আপনারা প্রোগ্রেস বারের নিচেও বসাতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ইউনিট আইডি, আমাদের অ্যাড ইউনিট আইডি হচ্ছে লাস্টে 15। তো এটা হলো টেস্ট অ্যাডের অ্যাড ইউনিট আইডি। তো সবসময় টেস্ট অ্যাড বসিয়ে টেস্ট করবেন, তা না হলে ওরা আপনার অ্যাকাউন্টকে ইনভ্যালিড অ্যাক্টিভিটি বলে ডিজেবল করে দিবে। এখন জাভা ফাইলের মধ্যে প্রথমে আমি এই ভ্যারিয়েবল এটা নেব, প্রাইভেট অ্যাড ভিউ এম অ্যাড ভিউ কপি, এরপর উপরে এখানে পেস্ট করব। এরপর এখানে অল্ট আর ইন্টার প্রেস করলে ক্লাস ইম্পোর্ট হয়ে যাবে। এরপর আমরা আগেই আমাদের এসডিকে ইনিশিয়ালাইজ করেছি, সো একটু কোড নিব না, শুধু এখান থেকে এম অ্যাড ভিউ থেকে অ্যাড রিকোয়েস্ট এই তিন লাইন কপি করব। এরপর ইনিশিয়ালাইজ করেছি, এর নিচে পেস্ট করে দেব। আমরা অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এ আপনারা দেখছেন অ্যাডের আইডি হলো অ্যাড ভিউ। তো মেইন অ্যাক্টিভিটি ডট জাভাতে অ্যাড ভিউ স্টোর করেছে এম অ্যাড ভিউ এই ভ্যারিয়েবলের মধ্যে। এরপর এখানে এম অ্যাড ভিউ ডট লোড অ্যাড অ্যাড রিকোয়েস্ট, এটা মানে হলো অ্যাডের জন্য রিকোয়েস্ট পাঠানো। তো আমি এই লাইনটাকে কয়েকটা ফাংশনের নিচে লিখব, যাতে আমাদের প্রথমে এসডিকে ইনিশিয়ালাইজ হয়, তারপর অন্য কোনো কাজ হয়, তারপরে আমি একে অ্যাডের জন্য রিকোয়েস্ট পাঠাবো। যাতে আপনারা জানেন যে অ্যাড লোড হতে কিছুটা সময় লাগে, সেজন্য আমি একে একটু পরে কল করব যাতে আমাদের অ্যাড শো হয়। তো আমি আমাদের অ্যাড ভিউয়ের লেআউটে একটু ডিজাইন করব। এখানে একে আমি আমাদের এই অ্যাডটাকে লেফট সাইডে দেখাচ্ছে, আমি একে মাঝখানে দিব, গ্রাভিটি অ্যান্ড্রয়েড লেআউট গ্রাভিটি সেন্টার। তো দেখুন অ্যাড সেন্টারে চলে গেছে। এখানে আমাদের অ্যাড ইউনিট আইডি, এটা টেস্ট অ্যাডের আইডি, আমরা অ্যাপ যতক্ষণ টেস্ট করব ততক্ষণ আর কি টেস্ট অ্যাড ব্যবহার করব। এরপর আমাদের অ্যাপ পাবলিশ করার আগে আমরা এখানে লাইভ আমাদের অ্যাড ইউনিটের আইডি বসিয়ে দেব। তো আমাদের এখন অ্যাক্টিভিটি মেইন এ ডিজাইন শেষ এবং মেইন অ্যাক্টিভিটি জাভাতেও কোড লেখা শেষ। এখন আমরা আমাদের প্রজেক্ট রান করব ইমুলেটরে এবং চেক করব টেস্ট অ্যাড দেখাচ্ছে কিনা। দেখুন এখানে আমাদের অ্যাড শো করছে, টেস্ট অ্যাড লেখা আছে, এটা আমাদের টেস্ট অ্যাড। এখানে এখন ক্লিক করলে বা কোনো সমস্যা হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড শো করছে, আমরা
অ্যাপ লাইভ করার আগে শুধুমাত্র এই অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এ এখানে আমাদের অ্যাড ইউনিট টেস্ট অ্যাডের বদলে আমাদের যে রিয়েল অ্যাড ইউনিট আছে সেটা বসিয়ে দেব, তাহলেই হবে। তো আপনাদেরকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, অ্যাড মোবের এখানে আপনাকে পেমেন্ট যোগ করতে হবে, না হলে আপনার অ্যাড শো করবে না। সো পেমেন্টস ডিটেলস আগে যোগ করে নেবেন, এরপর আপনারা অ্যাড যোগ করে অ্যাড নেবেন। তো এখানে আপনাকে অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল, আপনার নেম অ্যান্ড অ্যাড্রেস, এরপর আপনার ডিস্ট্রিক্ট, সিটি, প্রভিন্স এগুলো দিয়ে সাবমিট করলেই হয়ে যাবে। আমার অলরেডি অ্যাডমোব অ্যাকাউন্ট আছে, সেজন্য আর কি আমি এখানে সাবমিট করব না, আপনাদের দেখানোর জন্য আমি আরেকটা অ্যাডমোব ব্যবহার করছি। তো আপনারা প্রথমে পেমেন্ট যোগ করে নেবেন, এরপর অ্যাড যোগ করবেন। তো আমরা সাকসেসফুলভাবে আমাদের অ্যাড যোগ করেছি। আমরা ওয়েব ভিউ অ্যাপ ডেভেলপমেন্ট স্টার্ট করেছিলাম, মোটামুটি 13 থেকে 14টা ভিডিও হয়েছে। তো সব কিছু আমাদের সাকসেসফুলভাবে আমরা যোগ করেছি। আজকে আমি আপনাদেরকে অ্যাড ইমপ্লিমেন্টেশন করে দেখালাম। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের অ্যাপ ডিভাইস রেসপন্সিভ হবে, মানে হলো যাতে আমাদের অ্যাপ সব ডিভাইসে একই রকম ফিট হয়। দেখা যায় যে এক এক ডিভাইসে অ্যাপের পেজ অর্ধেক দেখা যাচ্ছে, অর্ধেক দেখা যাচ্ছে না, আবার লেখা অনেক বড় কিংবা ছোট। তো আমরা দেখবো কিভাবে আমাদের অ্যাপ যেন সব ডিভাইসে ফিট হয়। এরপর আমরা আমাদের অ্যাপ বিল্ড করব গুগল প্লে স্টোরে দেওয়ার জন্য এবং গুগল প্লে স্টোরে পাবলিশ করব। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই।